हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आशा करी अपनारा सबाई भालो आछेन। आजकेर एपिसोडे अपनादेर जोन्नो निये एलाम खुबी आकर्षणीय एकटी रेसिपी, डिम आर नूडल्सेर रोल। छबि देखे निश्चय भावछेन डिम दिए एत सुंदर करे किभाबे बानालाम, तबे एटा किन्तु खुबी सहज और खुबी अल्प समये तैरी करा जाय, मात्र 10 मिनिटेई तैरी करे निते पारेन। आर देखते जतटा सुंदर खेतेओ किन्तु ततटाई मजादार। आगे कखनो कि एइभाबे करे डिमेर रोल्स बानिएछेन? बानिए थाकले अवश्यई कमेंट्स करे जानाबेन, आर ना बानिए थाकले सेटाओ जानाबेन। तो चलुन देखे नेई एई रेसिपिटी तैरी करते की की लागछे। एखाने आमी 5टा डिम निएछि। डिमेर सादा अंशटा आर कुसुमगुलो आलादा करे निएछि। रोलेर भेतरेर पुरटा बानानोर जोन्नो लागबे परिमाण मतो तेल, लवण, पेंयाज कुचि, नूडल्स, मटरशुटी और ससेजेस। नूडल्सगुलो आमी आगेई सेद्ध करे निएछि। एखाने आमी कोनो किछुरी परिमाण बोलिनि। आपनारा आपनादेर पछन्द मतो जेभाबे नूडल्स रान्ना करेन सेभाबेई करे निबेन। आमी जेभाबे करछि सेटाई आपनादेर देखाच्छि। एबार डिमगुलोते परिमाण मतो लवण दिए एकटा काटा चामचेर साहाज्ये फेटिये नेब। ससेजেসগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নুডলস রান্না করে নেব। নুডলস আমরা সবাই রান্না করতে পারি, তাই আমি আর এক এক করে কিভাবে রান্না করছি তা বলবো না। তো আপনারা দেখতে থাকুন। নুডলস রান্না হয়ে গেলেই বানিয়ে নেব রোলগুলো। নুডলসটা আমি তৈরি করে নিলাম। এবার একটা প্যানে তেল স্প্রে করে নিচ্ছি। আপনারা কোনো ব্রাশ বা টিস্যু দিয়ে তেলটা প্যানের চারিদিকে লাগিয়ে নেবেন। এবার ডিমের কুসুমটা ঢেলে দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার করে নেব। চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে। এবার একটা পিজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার এখান থেকে কয়েকটা উঠিয়ে নেব আর এইগুলো দিয়ে পরে আরও একটা রোল বানিয়ে নেব। এখন এইভাবে প্রত্যেকটার মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি। আবারও তেল স্প্রে করে নেব আর দিয়ে দেব ডিমের সাদা অংশটা। আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, চুলের আঁচটা কিন্তু একদম কমিয়ে রান্না করতে হবে। এবার তৈরি করে রাখা সেই পুরটা দিয়ে রোল বানিয়ে নেব। এইভাবে করে আমি আরও একটা রোল বানিয়ে নেব। তো তৈরি হয়ে গেল ডিম আর নুডলসের রোল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, তাহলে তারাও নতুন কিছু শিখে নেবে। আর বাসায় গেস্ট আসলে 10 মিনিটেই ঝটপট এই আকর্ষণীয় নাস্তাটা বানিয়ে তাদের অবাক করে দিন। তো এই ছিল আমার আজকের রেসিপি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।